পাথরঘাটার হাড়িটানা গ্রামে ভূতের ভয়ে চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসী। তারা বলছেন, রাতে ঘর থেকে বের হলে বিভিন্ন সময় বিভিন্ন রূপে মানুষের সামনে হাজির হচ্ছে ভূত। সে ভূত কাউকে মারছে বা কাউকে ভয় দেখানো সহ ঘটছে নানা অদ্ভুত সব ঘটনা। এমন পরিস্থিতিতে অনেকেই চলে যাচ্ছে গ্রামে ছেড়ে। বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামালের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। ভূতের ভয়ে কেউ ঘরে তালা দিয়ে গ্রাম ছাড়ছেন, কেউ বা বের হচ্ছেন না ঘর থেকে। এমনই শুনশান নীরবতা আর থমথমে চিত্র পুরো গ্রামে। বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের গ্রাম হাড়িটানা, হঠাৎই এই গ্রামের মানুষের মধ্যে দেখা দিয়েছে ভূতের আতঙ্ক। গ্রামবাসী জানান, গভীর রাতে বিভিন্ন সময় বিভিন্ন রূপে দৈত্যের মতো কেউ একজন হাজির হয় মানুষের সামনে। মানুষকে চেপে ধরা, মেরে আহত করা, নাম ধরে ডাকাসহ ঘুরছে অদ্ভুত সব ঘটনা। এই অবস্থায় ভয়ে রাতে ঘর থেকে বের হচ্ছে না কেউ। আমার গুষিটা সিট আমার ওই ঘরের বেড়ার লগে পড়ি, সোফাসেট পাশেই পড়ি, খাট পাশেই পড়ি, কিন্তু মুই যদি আর কিছু লাগে না, আর আমার যদি হ্যাঁ ঠোস করতে যায় ভাই, আমি এই আক্তার সাজার ধরেন যে 6,000টার ঔষধ বের নিলাম, আমি কিনে নিয়েছি ফুল দিয়ে এরম, আমার গায়ে দাগ দোগের কোনো অভাব নাই, রাইতে আমার মারছে ঠিকঠাক মতো। এইবার আমি যে জোরে সিকুল লইছি, এই গ্রামে মানুষ পড়ছে হয়েছে কি মাথায় পাখিটা এই অবস্থা উঠতে বাদরতলার দিকে হাঁটা দিছে। আমি দেখি ডরাইছি, পরে দেখি যে দুই চার দশ হাত দূরে যাইয়া উদাও দেখি না, দেখি কি অনেক বড় লম্বা একটা মানুষ, মানুষের মতো কিন্তু মানুষ নাকি পাই উড়ে মানে কি করতে পারি না। পরে আমি মনে করলাম যে তাকাই 10 সেকেন্ডের মতো ওর দিকে আমি তাকান নিয়েছিলাম। পরে যে আমি আমার ফোনের দিক চাইছি, আমার দেখি আমার সামনে একটা বিড়াল। ঘটনাগুলো যদি কারো কাছে আগে আমাদেরকে আর আগে শুনতাম মানুষের কাছ থেকে আমার হাসতাম। তো আমার সাথে ঘটার পরে মানে আমি যেসব জানলাম সত্য, জিন জাতীয় বা ভূত এই যে বিষয়গুলো আসলে সত্য আছে আদৌ, ঠিক আছে, মানুষ বিশ্বাস করে না। আমি ঘটনা কয়েকজনের কাছে বলছি কিন্তু এরা হাসে। অন্যদিকে এলাকার ডাক্তার সহ মসজিদের ইমাম বলছেন ভূত বলতে কিছুই নেই, তবে এমন ঘটনা জিনের মাধ্যমে ঘটতে পারে বলে ধারণা তাদের। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যেটা দেখে এটা আসলে হ্যালুসিনেশন বলে, ভিজুয়াল হ্যালুসিনেশন। এক্ষেত্রে দেখা যায় মানুষ এমন কিছু দেখে যেটা আসলে অস্তিত্ব তার সামনে নাই, তারপরে সে সেটা দেখে এবং এমন কিছু শোনে যেটা আসলে তার পাশে কোনো শব্দ হচ্ছে না, কিন্তু সে মনে হচ্ছে যে না তার পাশে মনে হয় শব্দ হচ্ছে। না বিভিন্ন কারণে হয়, অনেক সময় সাইকোলজিক্যাল বিভিন্ন সমস্যার, যেমন সিজোফ্রেনিয়া যে পেশেন্টগুলো তাদের ক্ষেত্রে এরকম হতে পারে, যারা ঠিক মতন ঘুম না হয়, আরও মানসিক অবসাদ থাকে, চিন্তা থাকে, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে। শয়তান জিন বা ভূত যেটাই হোক না কেন, এমন পরিস্থিতি চলতে থাকলে গ্রামটি মানুষশূন্য হয়ে যাবে বলে মনে করছেন গ্রামবাসী। মৌসুমী রহমান, আরটিভি।